नमस्कार आपनाक स्वागतम आपुनी चाई आछे द मर्निंग शो म जयंत माधव गोस्वामी आमी द मर्निंग शोत आरम्भनिते जना मणिपुर ट्रेजेडीर खबर प्रकृतिये तांडव चलुवा मणिपुरत एतिया बृद्धि पाई आछे क्रमात मृतकर संख्या मणिपुरर भूमिस्खलनत निहतर संख्या क्रमात बृद्धि पाइछे ध्वंसस्तूपर परा ए पर्यन्त 21टा मृतदेह उद्धार करा हैछे उद्धार हुआ 20टा मृतदेहर भितरत आछे 16 गराकी सेना आरु 5 गराकी श्रमिकर मृतदेह आमी पुनर जनाइछो जे 21टा मृतदेह उद्धार करा हैछे तार भितरत 16 गराकी टेरिटोरियल आर्मीर जवान आरु 5 जन साधारण नागरिक ध्वंसस्तूपर परा जीवन्ते उद्धार करा 18 जनक बर्तमान चिकित्साधीन होइ आछे आनहाते एतियाओ ध्वंसस्तूपर माजते आबद्ध होइ आछे 42 जनकै लोक एतियाओ आबद्ध होइ थका लोकसकलर मृत्युर आशंका करा हैछे ध्वंसस्तूपर परा आबद्ध हुआ लोकसकलक उलियाबलै आरु प्राय 2-3 दिन समयर प्रयोजन हब बुलि मन्तव्य करिछे मणिपुरर मुख्यमंत्री एन बीरेन सिंहे दिने निशाय घटनास्थलीत उद्धारकारी दले अब्याहत राखिछे उद्धार अभियान उल्लेखयोग्य जे मणिपुरर ननेइट संघटित भयावह भूमिस्खलनत आबद्ध हैछिल रेल विभागर कर्मचारी लगते श्रमिक सेना आरु एनेदरे ध्वंसस्तूपत परिणत हुआ एइ श्रमिकर शिविर तथा टेरिटोरियल आर्मीर केम्प समूहर माजर परा एइसकल आबद्ध होइ थका जवान तथा लोकक उद्धार अभियान चलाइ थका हैछे एक युद्धकालीन प्रस्तुतिरे प्रशासने उद्धार अभियान चलाइ आछे आरु तेने समयते एटा एटाकै मृतदेह उद्धार करा हैछे आरु एइ पर्यन्त ध्वंसस्तूपर परा 21टाकै मृतदेह उद्धार करा हैछे आरु खेहुतिया उद्धार अभियान तथा सामग्री परिस्थिति सन्दर्भत आमी किछु तथ्य लाभ करिबोले जोगाजोग स्थापन करिछो निउज 18 अहोम नोटिसर डेपुटी एडिटर निलय भट्टाचार्यर सैते निलय आपुना सैते संयुक्त हैछो कालिरे पुरा आपुनि प्रतिटो तथ्य आमाक जनाय आहिछे उद्धार अभियान चलाइ थका हैछे एनडीआरएफ एसडीआरएफ आसाम राइफल्स भारतीय सेना मणिपुर आरक्षीये उद्धार अभियान चलाइ आछे बर्तमान केनेकुवा पर्यायत आछे उद्धार अभियान जानिबो परा अनुसरि पुनर 2-3 दिनर प्रयोजन हब জয়ন্ত আজি ৰাতিপুৱা আৰু নতুন এটা উদ্ধাৰকাৰী দল যোগ হৈছেগৈ আৰু তাৰ উদ্ধাৰ কাৰ্য আৰু তীব্ৰতৰ কৰি থোৱা হৈছে আৰু এই মুহূৰ্তলৈকে আৰ্মীয়ে দিয়া তথ্য অনুযায়ী এই মুহূৰ্তলৈকে 18 জন টেৰিটৰিয়েল আৰ্মী ডেড বডি আৰু 6 জন চিভিলিয়ানৰ সাধাৰণ মানুহৰ ডেড বডি উদ্ধাৰ হৈছে তাৰ মানে সংখ্যাটো এতিয়া 24টালৈ পাইছেগৈ 24 জন মৃতকৰ এতিয়ালৈকে তাৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে আৰু আৰু এতিয়ালৈকে প্ৰায় 12 জন টেৰিটৰিয়েল আৰ্মী আৰু প্ৰায় 26-30 জন সাধাৰণ লোক যিসকল তাত গৈ কৰ্মৰত আছিলে ৰেলৱেৰ নিৰ্মাণ কাৰ্যত সেইসকলৰ উদ্ধাৰ কাম অব্যাহত আছে মুঠৰ ওপৰত এতিয়া প্ৰায় ক'ব গ'লে 30-35 জন লোক এতিয়াও তাত নিৰুদ্দেশ আৰু সেই নিৰুদ্দেশ লোকসকলক ভিতৰত কোন ঠাইত আছে সেইটো নিৰ্ধাৰণ কৰিবলৈ খুব উচ্চ প্ৰযুক্তি টেকনলজি ইউজ কৰা হৈছে সেইটো কয় থাৰ'ৱাৰ ৱাল ৰাডাৰ চেন্সিং তাৰমানে তাত সেই থাৰ্মেল চেন্সিং কৰা হ'ব তাৰ ভিতৰত কোন ঠাইত আছে বা ছেটেলাইট চেন্সিঙো কৰা হৈছে তাতে একেবাৰে নিৰ্ধাৰণ কৰিব পাৰিছে সেইখিনিতেই আছে বুলি পেলাই আৰু আনটো কথা মই ইয়াত ক'ব বিচাৰিম যিহেতু প্ৰায় দুদিনেই হ'লগে পৰহি ৰাতিৰে ঘটনা আজি ৰাতিপুৱা প্ৰায় দুদিনেই হ'লগে চ' এতিয়ালৈকে যিসকল ভিতৰত আবদ্ধ হৈছে সেইসকল জীৱিত থকাৰ কিন্তু সম্ভাৱনা খুবেই ক্ষীণ তথাপিও সকলোকে বাহিৰলৈ ওলাই আনি নিজৰ নিজৰ ঘৰলৈ পঠোৱাৰ ব্যৱস্থা কৰা হৈছে আজি যিসকল আৰ্মীৰ জোৱান তাত শ্বহীদ হ'ল বা তাত মৰিল সেইসকলৰ নশ্বৰদেহ ইম্ফললৈ লৈ অনা হৈছে ননীৰ পৰা আৰু ইম্ফলত তাত যি আৰ্মী মৰ্যাদা ৰাষ্ট্ৰীয় মৰ্যাদা ৰাজ্যিক মৰ্যাদাৰে তেখেতসকলক আজি বিদায় দিয়া হ'ব আৰু লগতে যিসকল চিভিলিয়ান মৰিছে তাৰ ভিতৰত কিন্তু এই আমাৰ মৰিগাঁৱৰ লাহৰী ঘাটৰো এজন ব্যক্তি এতিয়ালৈকে মৃতদেহ উদ্ধাৰ কৰা হৈছে সেইসকলকো নিজ নিজ ঘৰলৈ পঠিয়াই দিয়া হ'ব চ' এই মুহূৰ্তলৈকে তাত উদ্ধাৰ কাম বা বিচাৰি ওলোৱাৰ যি কাম আছে সেইখিনি অব্যাহত আছে আৰু প্ৰায় 2-3 দিন লাগিব যিহেতু বহু ডাঙৰ অঞ্চল এটা খহি তললৈ নামি আহিছে এখন নৈ পূৰা বন্ধ কৰি দিয়া হৈছিলে নৈটোৰ মাজেদি খান্দি অলপ ৰাস্তা উলিওৱা হৈছে পানী যাতে উলিয়াই যায় আৰু দ্বিতীয় কথাটো হ'ল যে আপুনি যদি ননেৰ যি কাম চলি আছে ৰেলৰ সেইটো যদি চায় তেতিয়াহ'লে জিৰিবামৰ পৰা আমাৰ বৰাকৰ লগত সংলগ্ন জিৰিবামৰ পৰা ইম্ফললৈকে প্ৰায় 111-112 কিলোমিটাৰ সেই ৰেল পথ নিৰ্মাণ কৰি থকা হৈছে আৰু খুব এক এম্বিচিয়াছ প্ৰজেক্ট বহুত ডাঙৰ প্ৰজেক্ট এটা আৰু ননেৰ এই টুলুং য'ত আমাৰ ঘটনাটো হৈছে টুটলুং সেই তাতেই কিন্তু আটাইতকৈ ডাঙৰ এটা ৰেলৱে ৱাৰ্ড আছে সেই ৱাৰ্ডতেই স্খলনটো হৈছিলে
আর কেবল আর একটা অন্ত কথা কম যে ননের যেটা ডাঙর ব্রিজ বনুয়া হয়েছে, রেলওয়ে ব্রিজ বনুয়া হয়েছে, সে পৃথিবীর আটাইতকৈ উচ্চতম রেলওয়ে ব্রিজ। আর সেটা একটা মানে নতুন আজির সময় যদি আগত আমি অষ্টম আশ্চর্য কথা কো আর নতুন প্রযুক্তি নতুন আজির সময় যদি আশ্চর্য কেটামানের নাম উল্লেখ করবলিয়া হব তাহলে ননের রেলওয়ে ব্রিজ খন একটা একটা আটাইতকৈ টেকনিক্যাল ওয়ান্ডার বলে বা ইঞ্জিনিয়ারিং মার্বেল বলে কোয়া হয়। তো ইমান ডর কাম একটা তাদের চলি আছে আর সেইভাবে তাত কিন্তু সেই রেলপথ নির্মাণ করার বাবে মাটি কটাও হয়েছিল বা মাটি আর্থ ফিলিংও হয়েছিল, যদিও তাত যিনি জিওলজিক্যাল সার্ভে করব লাগে বা যিনি তাত মাটি বা পরিবেশের যে সার্ভে করি পেলে রেল লাইন বনাব লাগে সেইখিনি যদিও করা হয়েছিল, কিন্তু দেখা গৈছে যে আমার বিগত এই কেটামান দিনত আমি দেখিছো, আমি নিউ হাফলংও দেখিলো, আমি এতিয়া ননেত দেখিছো, আমি মেঘালয় সেই ন্যাশনাল হাইওয়ে সিক্সতো দেখিছো যে যিসমূহ নতুনকে যিবোৰ কাম করা হয়েছে আর বৃহৎ কাম করা হয়েছে তাত কিন্তু এতিয়া যিবোৰ ন্যাচারেল ডিজাস্টার আছে সেই ন্যাচারেল ডিজাস্টারবোৰ খুব সঘনায় পোৱা হয়েছে আর সেইটো এটা বড় চিন্তনীয় বিষয় যে এইখিনি কাম যেতিয়া করা হয়েছে। কারণ চাওক যেতিয়া আজি গুৱাহাটীৰ পৰা লামডিঙৰ পৰা যদি আপনি বৰাকলৈ যায় তেতিয়াহলে ব্ৰিটিছে বনোৱা সেই রেল লাইনত প্রায় 37টা সুরঙ্গ আছে বা যোরহাটর ডিডিসি অফিস সেই ব্রিটিশে বনোয়া বিল্ডিং এটা প্রায় আজি 120 বছর অতিক্রম করেছে বা তেনেকা বহু বস্তু বহু দলং আছে যখন সেই তেতিয়াই বনোয়া বস্তু বা তারও আগত বনোয়া বস্তু সেইখিন কিন্তু আজিলেকে একো ক্ষয়ক্ষতি হওয়া নাই। নতুনকে যখন নির্মাণ কাম করা হয়েছে আর মেগা স্ট্রাকচারের কাম করা হয়েছে সেই মেগা স্ট্রাকচারের কামখিনিত কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগটা বড় সঘনায় দেখা হয়েছে, সেটা একটা চিন্তনীয় বিষয় আর এটার উপর কিন্তু অকমান নিশ্চয় আমাক উন্নয়ন লাগিব, কিন্তু এই উন্নয়ন বহনক্ষম হব লাগিব, সেই দিকটোর উপর অত্যন্ত গুরুত্ব প্রদান করব লাগিব, প্রকৃতি আর উন্নয়ন দুইটা সমভাবে আগুয়াই নিব লাগিব। নিলয়, যেহেতু আপনি উদ্ধার অভিযানের কথা কৈছে, আজি আন একটা টিম সংযোগ হয়েছে এই উদ্ধার অভিযানত, কালি দিনটোত আমার সাংবাদিক বলেন ভট্টাচার্য মরিগাঁওর পৰা সেই সকল লোকের সঙ্গে বার্তালাপ করেছিল যখন বর্তমান চিকিৎসাধীন হয়ে আছে, তেওঁলোকে কৈছিল সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা, নিশা শুই থাকার সময়ত প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত সুনামি সদৃশ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বোকা পানির ঢলে বহু কিলোমিটার 2-3 কিলোমিটার দূর আতরলৈ ঠেলি পঠিয়াছিল, গতিকে কিমান স্থানলৈ এই উদ্ধার অভিযান চলোৱা হয়েছে, বহু ফুট তললৈ চলাব লাগিব এই উদ্ধার অভিযান যেহেতু 43 জনকে লোক এতিয়াও সন্ধানহীন হয়ে আছে। আপনি টুপুলর যদি মানচিত্রটা চাই বা ননের যদি আপনি মানচিত্রটা চাই তাহলে দেখাব যে ননেটো একটা উপত্যকা আর উপর পাহাড় খহি সেই তলর নই খন একেবারে ভরাই পেলাইছে, তার মানে আপনি অনুভব অনুমান করব পারো আমি সকলে যে একটা পাহাড়ের প্রায় 2-3 কিলোমিটার যদি ঢল নামি আহে তাতে গছে বনে হাবিয়ে সকল পাহাড়ের মাটি গোটেখিনি নামি আহি তলর ঠাইটুকুরা সম্পূর্ণ একেবারে ফিল আপ করে তলর নইটো যদি গিয়ে বন্ধ করে দিয়ে গে তার মানে সেই গোটেই এরিয়াটোত আপনি সার্চ অপারেশন করব লাগিব। নই খালি আমি দেখিছো যে নইর পৰা সেই মৃতদেহ টানি টানি উলিওয়া হয়েছে, সেই নইর ভিতর সেই গোটেই উপর মানুষটি আনি পেলায় ফলে একেবারে নইর ভিতরলৈকে সুমুয়ে দিছে। তো এই এই উদ্ধার কার্যটো কিন্তু ইমান ইমান সহজ সরল উদ্ধার কার্য নহয়, কারণ এই মাটি খান্দি খান্দি একেবারে ভিতরের পৰা বডিজ উলিয়াবলিয়া হয়েছে। আৰু লগতে ননের কালি ডেপুটি কমিশনারে যেটো জেলা উপায়ুক্ত যেটো নির্দেশ দিছে সেইটো নির্দেশক লিখা আছে যে নৈর কাষলে কাকো আহিব মানা করেছে, নৈর কাষরিয়া যিমান মানুহ আছে সকলকে তারপরা আঁতৰি যাব কোৱা হৈছে, কারণ যি নৈ ভেটা দিয়া ভেটা এক প্রকার ভেটা দিয়াই হয়েছে মাটিখিনি আহি পেলে নৈটো বন্ধ করে দিছে, সেই নৈর ভেটাটো যদি কেনেবাকে ছিঙি যায় আর এফালে জমা হওয়া পানি যদি ঢল হিসাবে ওলাই আহে তেতিয়াহলে কিন্তু আরো একটা নতুন বিপর্যয়। সেইকারণে ননের ইন্সপেক্টর দৃষ্টিয়ে সকলকে আঁতৰি যাব দিছে, ডাউন স্ট্রিমের মানুষকে সাবধানে থাকিব দিছে যে যিকোনো একটা বিপর্যয় আরো হব পারে, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে বর্তমান এনেদরে সকল দিকে তন্ন তন্নক চাই উদ্ধার অভিযান চলাই গেছে। নিলয়, আমি এই মুহূর্তে বিদায় জানাম আপনার, আমি পরবর্তী সময় অধিক তথ্যের আপনার সঙ্গে পুনের সংযুক্ত হম, আর এইখানে মুহূর্তে ডাঙর একটা আপডেট আমাক জানাইছে আমার ডেপুটি এডিটর নিলয় ভট্টাচার্য যে এই পর্যন্ত 24টাক মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আমি 21টার তথ্য জানাইছিল যদিও শেহতীয়া খবর অনুসরি এই মুহূর্ত 24টাক মৃতদেহ উদ্ধার করা হয়েছে, উদ্ধার করা শেহতীয়া উদ্ধার করা লোকসকলের পরিচয় এই মুহূর্তে জানিব পৰা হোৱা নাই, আর সরসংখ্যক কিন্তু টেরিটোরিয়াল আর্মির জওয়ানেই মৃত্যুমুখত পৰিছে, আর বর্তমানেও আন কেইবাগৰাকীও টেরিটোরিয়াল আর্মির জওয়ান বর্তমান আবদ্ধ হয়ে আছে। মণিপুরের মুখ্যমন্ত্রীয়ে জানা অনুসরি সেই অভিশপ্ত নিশা প্রায় 81গৰাকীক লোক আছিল সেই স্থানত, ইতিমধ্যে 24টাৰ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আর এই মণিপুরের ঘটনাক লো পরিচয় শোকর ছাঁ এতিয়াও ধ্বংসস্তূপর মাজতে আবদ্ধ হয়ে আছে ২০ জনক লোক আবদ্ধ সকলের মাজত আছে তিনগী অভিযন্তা আর বাকি সকল শ্রমিক আনহাতে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করার আন পাঁচজনক জীবন্তে উদ্ধার করে চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে আবদ্ধ সকলের মাজত আছে মরিগাঁও নলবাড়ী বজালি গুলুকগঞ্জ ডিমা হাসাওর লোক ধ্বংসস্তূপত আবদ্ধ তিনগীক রেল বিভাগের অভিযন্তা গুলুকগঞ্জের কমলেশ তালুকদার আর ডিমা হাসাওর দুই অভিযন্তা ধ্বংসস্তূপর মাজতে আবদ্ধ হয়ে আছে আনহাতে আবদ্ধ হয়ে আছে মরিগাঁও বজালি আর নলবাড়ির শ্রমিক ইপিনে উদ্ধার অভিযানের তদারকর মণিপুরত উপস্থিত হয় মন্ত্রী পীযুষ হাজরিকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ মর্মে মণিপুরত উপস্থিত হয়ে উদ্ধার অভিযান তদারক করেছে মন্ত্রী পীযুষ হাজরিকায় আর মরিগাঁওর চারিজনের মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে আর এই খবর লাভ করার এতিয়া শোকর বন্যা বইছে মরিগাঁওর কুখতলি গাঁত কুখতলি গাঁওয়ার ঘরে ঘরে এতিয়াও কান্দনের রোল অব্যাহত আছে বুঝাব নারা একটা পরিবেশ অবর্ণনীয় একটা পরিবেশ আর এইখানে মুহূর্ত মরিগাঁওর সাংবাদিক পবনজ্যোতি ডেকার সঙ্গে আমি যোগাযোগ স্থাপন করেছো পোনপটিয়া সম্প্রচারত পবন কি খবর আছে এই মুহূর্ত আপনার হাতত প্রশাসনের লোক এই মুহূর্ত উপস্থিত হয়েছে নাকি ভুক্তভোগী পরিয়ালসমূহর কাষত নিশ্চয়কৈ জয়ন্ত লাহৰিঘাটৰ কুখতলি লাওভঙা এই অঞ্চলটোৰ এতিয়া আচলতে শোকৰ বন্যা বৈছে প্ৰতিখন ঘৰে আচলতে বাকবিহীন হৈ পৰিছে কাৰণ ইয়াৰ বহুকেইজন লোক আচলতে ইতিমধ্যে চাৰিজন লোকৰ চিনাক্তকৰণ কৰা হৈছে আৰু ১৭জনকৈ লোক আচলতে নিৰুদ্দেশ হৈ আছিল এই ধ্বংসস্তূপৰ মাজত আৰু বাকীসকলৰ সন্ধান এতিয়াও লাভ কৰা নাই আৰু আমি এটা উপস্থিত আছোঁ হৰমোহন ডেকাৰ বাসৰ গৃহত আৰু আমি দৃশ্য দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ এইটোৱে হৈছে হৰমোহন ডেকাৰ বাসগৃহ অতি দৰিদ্ৰ পৰিয়ালৰ লোক হৰমোহন আৰু কৰ্মৰ সন্ধানত আচলতে হৰমোহনে ইয়াৰ পৰা গৈছিল মণিপুৰৰ যি ৰেলৱে কামৰ বাবে আৰু তাত গৈ যি ভূমিস্খলন সেই ভূমিস্খলনত আবদ্ধ হৈ শেষত আচলতে মৃত্যুবৰণ কৰিছিল হৰমোহন ডেকাই আৰু আমাৰ লগত লোক আছে তেখেতৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম কি ক'ব দাদা আচলতে পরিবেশটা কি প্রথমতে মই নিউজ এটিএমক ধন্যবাদ দিছোঁ চাওক আমার এই মরিগাঁও জেলার লাহাইঘাট সমষ্টি আর কুখতলি আর লাওভঙা গাঁও পঞ্চায়েতের অন্তর্গত যিখিনি নেকি পরিয়াল আছে খুব গোটেইখিনিয়ে প্রায় দরিদ্রতার সীমা তলত সেয়ে কর্ম সংস্থাপর বাবে তেখেত সকলে গৈছিল মণিপুরত কাম কৰিবলৈ মণিপুরত কাম কৰিব যাওঁতে তেখেতসকলৰ যিটো ঘটনা হল সেই ঘটনাত আসলতে খুব দুর্ভোগিয়া আর দেখিছে আপনাদের এই পরিস্থিতির মাজত এই ঘর দ্বার আপনাদের সকলে দেখিছে এই গৃহপরা যে কোনোবাই আনিব যাব সেইটো বিশেষকে খুব অসম্ভব সেয়ে আমার দাদা খুব সন্মানীয় তেখেত হিমন্ত বিশ্ব শর্মায় তেখেতে এই দরিদ্র পরিয়াল একো দিব নোৱাৰিলেও তেখেতে যাতে লাজকেটা আনি ঘর ঘুরাই দিব পারে তেখেতৰ প্রতি সেয়ে অনুরোধ আমার নিশ্চয়কৈ জয়ন্ত এনেদৰে এটাই আহ্বান আচলতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালৈ যে তেখেতসকলৰ যি নশ্বৰ দেহ এই নশ্বৰ দেহসমূহ অতি সোনকালে যেন তেখেতসকলৰ বাসগৃহত জমা দিয়ে জয়ন্ত হয় বাকীসকলৰ পৰিচয় বা বাকীসকলৰ উদ্ধাৰ অভিযান চলাই থকা হৈছে যদিও কোনো ধৰণৰ সংকুত্ৰ লাভ কৰিব পৰা হোৱা নাই আমি দেখি আহিছোঁ কালিৰে পৰা কেনেকুৱা এটা পৰিস্থিতি কেনেকুৱা এটা দুঃসময় তেওঁলোকে পাৰ কৰিবলগীয়া হৈছে দুঃচিন্তাৰে পাৰ কৰিবলগীয়া হৈছে এইখিনি মুহূৰ্তত পবন আপোনাৰ পৰা জানিব বিচাৰিম কেনেকুৱা ধৰণৰ প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰা হৈছে প্ৰশাসনৰ ফালৰ পৰা এইসকলক যিহেতু মন্ত্ৰী পীযুষ হাজৰিকাও তদাৰক কৰি আছে মণিপুৰত উপস্থিত হৈ ঘটনাস্থলীত উপস্থিত হৈ এই উদ্ধাৰ অভিযানৰ পবন মরিগাঁওর পর আমার সাংবাদিক পবনজ্যোতি ডেকায় আমাক কালিরে পৰা এই পরিবেশ দেখায় আহিছে আর এনেদরে কুখতলি গাঁত এক শোকাকুল পরিবেশ অবর্ণনীয় পরিবেশ সকল বাকরুদ্ধ হয়ে উঠিছে এই মুহূর্তত চকুলোরে বাট নেদেখা অবস্থা অতি দরিদ্র পরিয়াল এইসমূহ পরিয়াল আর এইসমূহ দরিদ্র পরিয়ালে এতিয়া কোনোবাই স্বামীক হেরুয়াইছে কোনোবাই পুত্রক হেরুয়াইছে কোনোবাই পিতৃক হেরুয়াইছে কোনোবাই ভাতৃক হেরুয়াই এতিয়া হাহাকার করে উঠিছে এই সকল ভুক্তভোগী পরিয়ালে এতিয়া গভীর আশারে বাট চাই রয়েছে যাতে অতি শীঘ্রেই মৃতদেহসমূহ পরিয়ালক সমজাই দিয়া হোক পেটর তাড়নাত এনেদরে মণিপুরত নির্মীয়মান
रेल प्रकल्प काम नियोजित श्रमिक किंतु अभिशप्त बुधवार मजनिशा दुष्ट प्रकृति जी विध्वंसी रूप धारण कर विध्वंसी रूप प्राण हेरवाले और कल अमानिशा नामी आलोदरे एतिया दिग विदिग हेर दिशहरा पर हाहाकार कर मरीगाव कूशतल दृश्य एतिया सकोरे चकू खेमेकाय तुली से सको मर्माहत हो उठी से मणिपुर ट्रेजेडिर एक खबर लाभ करारे और इफाले बजाली रौमारीटो शुकाकुल परिवेश शु थका अवस्थाते मणिपुरत भूमिस्खलन मृत्यु हल सेना जवान जियारुल हकर भूमिस्खलन सेना जवान मृत्युर खबर पीछते इतना घर अंचल गभर शोकर छा पड़े আমি আগবঢ়াইছো আমাৰ সাংবাদিক ধ্ৰুৱজ্যোতি তালুকদাৰৰ ৰিপৰ্ট। মণিপুৰত ভূমিস্খলনত সকাহভাৱে মৃত্যু হোৱা বজালীৰ সুসন্তান ৰৌমাৰী জিয়াৰুল হকৰ নশ্বৰ দেহ আজি নিজ গৃহ আহি পাব আৰু জিয়াৰুলৰ মৃত্যুৰ খবৰ পোৱাৰ পিছতে জিয়াৰুলৰ যি পিতৃ মাতৃৰ লগতে যি ভাতৃ বা পত্নী যি ধৰণে শোকাগ্রস্ত হয়ে পড়েছিল আর সেই দৃশ্য আজিও দেখাবলে লৈছো মই যে এনেদরে জিয়ারুলর গৃহত এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে শোকাকুল পরিবেশ ভিন্ন প্রান্তর লোক আহি এই সময়ত উপস্থিত হওয়া পরিলক্ষিত হয়েছে বিভিন্ন ধরনের সমবেদনা জানাইছে আত্মীয় স্বজন আহি উপস্থিত হয়েছে আর জিয়ারুলক অন্তিমবারের প্রত্যক্ষ করার কারণে এই স্থানত ভিন্ন প্রান্তর বহু ব্যক্তি আহি উপস্থিত হয়েছে আর পরিয়ালের যখন লোক পরিয়াল লোকসলক সমবেদনা জানাইছে নিশার ভাগত মন্ত্রী রঞ্জিত দাসর জিলা প্রশাসনের যে জিলা আরক্ষী অধীক্ষক এই এই ঘরলে আহিছিলে আর পরিয়ালবর্গক সমবেদনা জানাইছিলে আর মৃতকর সদগতি কামনা করেছিলে আর এনেদরে যে দুঃখ লগা অবস্থা এক দৃশ্য ভূমিস্খলনের ঘরত এনেদরে চিরদিনের কারণে হেরাই গেছিল জিয়ারুল হক মাত্র ২৯টা বসন্ত পার করার পিছত সেনাবাহিনীত যে ধরনের দেশপাতির সেবার কারণে ওলাই গেছিল আর এতিয়া তেওঁর নশ্বরদে আহি পাব কিছু সময় পিছত নশ্বরদে এই গৃহত আহি উপস্থিত হব আর দেখিবলৈ পোৱা গৈছে সকলোৰে চকুত চকু পানী পিতৃ আছে পিতৃৰ পৰা জানিব বিচাৰিম জিয়াৰুলৰ নশ্বৰদে কেতিয়া আহি পাব কিবা খবৰ পাইছে নেকি এতিয়া খবৰ পাইছোঁ আমি পুৱাই খবৰ পাইছোঁ যে বেলা এঘাৰটা বজাত আহি পাব বুলি ভাবনা পাইছোঁ আমি এখন হোৱা আহি কোৱানৰ আমাক ফোন কৰি কৈছে যে এঘাৰটা বজাত আমি আহি পাইছোঁ আহি পাম জিয়াৰুলৰ যি নশ্বৰদে সেয়া এঘাৰ বজাত এই স্থানত আহি পাব বুলি ইতিমধ্যে পিতৃ আমাক জানিবলৈ দিছে আর প্রশাসনেও কৈছে যে এঘাৰ বজাত জিয়াৰুলৰ নশ্বৰদে নিজ গৃহ আহি পাব আর মই জানিব বিচাৰিম জিয়াৰুলৰ যি জানাজা সম্পন্ন এটো কোট করা হব কেনে ধৰণে করা হব আগর মোৰ গৰস্থান আছে আগত বহু মানুহ রয়েছে তাতে তাতেই থব হব রাইজৰ মানে গৰস্থানটো রাইজ বানাই লৈছে আগতে মাটি ফালাই बेसिकली जो एक हमारा जवान है जो शहीद हुआ है उसके रिगार्डिंग यहाँ आए हुए हैं उनकी डेड बॉडी अगले दो ढाई घंटे में यहाँ पहुँचेंगी फिर उसके जो अंतिम संस्कार है या दाह संस्कार जो करते हैं वो हम दो ढाई घंटे में पूरा सम्मान के साथ करेंगे और हमें उनके घर वालों से बड़ी बोल नहीं सकते कि घर का आदमी जब चला जाता है तो बहुत फीलिंग होती है घर का आदमी तो हम पूरा नहीं कर सकते लेकिन क्या उनकी यादें हैं उनकी यादों को संभाल के जो रखा जाता है तो हम बोलते हैं घर वालों ने उनको हमेशा अपने साथ रखना है उनकी यादों को नहीं छोड़ना है बस इतना ही कहते हुए अभी दो घंटे लग जाएंगे और इफाले मणिपुरर भूमिस्खलनत आजिओ सन्धानहीन नलबारीर श्रमिक निखोज होय थका बराजुलर राजुआली नामर लोकजनर कोनो सन्धान एई मुहूर्तलैके लाभ करा हुआ नाय मणिपुरर भूमिस्खलन स्थलित श्रमिक हिसाबे काम करि आसिल राजुए बुधबारे निशा शेषबारर बाबे फोनजोगे पत्नीरे सैते कथा पातिछिल राजुए
কিন্তু ভূমিস্খলন হওয়ার পিছরে পৰা আজিও সুইচ অফ হয়ে আছে রাজুর মোবাইল। পত্নী সুতরাং ফোনত কথা পাতোতে রাজুয়ে কৈছিল ধারাসার বরষুণ দি থাকার কথা। নিখোঁজ হওয়ার পিছরে পৰা কান্দুনত ভাগি পৰিছে পরিয়ালটি। পত্নীর লগতে রাজুর আছে দুটি এমাডিমা পুত্র সন্তান। প্রায় এমাহ পূর্বে মণিপুরলৈ গৈছিল রাজু আলী। আমি বজারপতি কি কৈছে সুধিছিল, তারপর কৈছে ধারাসার বরষুণ দি আছে, পিছত কথা পাতিম, একো বুঝি নাপায়, রাতিপুয়া কথা পাতিম, রাতিপুয়া কথা পাতিম বলে কই ফোন লগাই আছো, ফোনে লগা না আজিলৈকে, ফোন সুইচ অফ। মণিপুর ফুল নাকি বলে কয় সেইখানি জায়গাত, তারমানে রেলওয়ে বিল্ডিং সেই কাম করে, হয় ঠিকাদার আউন্ডারত কাম করে। এক মাহ দশ বারো দিন মান হয়েছিল, আগতেও গেছিল, আহি কেনে আরো গেছিল, শেষরবার ঈদত আহিছিল রমজান ঈদত, তেতিয়ারপরা মানে এমাহ মান থাকিল ঘর, থাকি থাকার পিছত আরো গেছে লড়া দুটা, ডাঙর তো ন বছর চলি আছে, সরু তো দু বছর চারি মাহ। কালি দিন তো রাতে তো বাদ চাই আছো, যে কিবা হেৰি ফোন করবে পারা নাই, রাতি করব, দিন তো গেল রাতিও গেল, ফোন আর পাওয়াই নেই। আইসো আন এক গুরুত্বপূর্ণ প্রসঙ্গলৈ। বানে বিধ্বস্ত করা জনতার মূরত এইবার মূল্য বৃদ্ধির রাম তাঙন। বজারত শাক পাচলিকে ধরে এতিয়া ফল মূলর জুই চাই দাম। প্রতিবিধ পাচলির মূল্য অতিক্রম করেছে শতকর ঘর। আকাশলোকী মূল্যত বর্তমান জুরুলা হয়েছে সাধারণ জনতা। এফালে বান আর আনফালে মূল্য বৃদ্ধির জুইত এতিয়া টেটু চেপা খাবলগীয়া হয়েছে সর্বসাধারণ জনতায়। বিলাহী, জিকা, পটল, মটর, বিট, ভাত কেরেলা, ক্যাপসিকাম, লেচেরা ইত্যাদি বিভিন্ন শাক পাচলির মূল্য প্রতি কিলোত বৃদ্ধি পাইছে 120 টাকা পর্যন্ত। প্রতি কেজি গাজরের মূল্য 200 টাকা পর্যন্ত বৃদ্ধি পাইছে। বজারলৈ গৈ এতিয়া হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে গ্রাহকর। বজারলৈ গৈ নিরাশ মনে উভতিবলগীয়া হয়েছে সর্বসাধারণ জনতা। এফালে রাজ্যের প্রায় 25খন জেলাত বানর সংহার অব্যাহত আছে আর তেনে সময়তে এইবার মূল্য বৃদ্ধির জুই। অত্যাবশ্যকীয় সা সামগ্রীর পর আরম্ভ করে শাক পাচলির সর্বত্রতে মূল্য বৃদ্ধির জুইত এতিয়া দগ্ধ হয়েছে সর্বসাধারণ জনতা। বান আর মূল্য বৃদ্ধির টেটু চপাত এতিয়া ত্রাহি মধুসূদন কুঁৱৰিছে সর্বসাধারণ জনতায়। আমার বিভিন্ন প্রান্ত থাকা বজারত আমার সাংবাদিক আছে, আমি প্রতিগী সাংবাদিকর সঙ্গে যোগাযোগ স্থাপন করিম। এই মুহূর্তে প্রথমে সংযুক্ত হয়েছ গুয়াহী থাকা আমার সতীর্থ সাংবাদিক মৌসুমী শর্মা বড়ার সঙ্গে। মৌসুমী, মহানগরীর কোনখন বজারত আপনি উপস্থিত আছে? মূল্য বৃদ্ধির জুইর রাম তাঙন পুনর্বার সর্বসাধারণ জনতার মূরত। হয় চাওক জয়ন্ত, বানে যে ধরনের বিভীষিকার সৃষ্টি করেছে সমগ্র রাজ্য, কেইবাখনো জিলা, প্রায় 32খন জিলাত যে ধরনের বানপানী হল, আর সেই বানপানীর ফলত সকলোরে বাড়ি ঘর দুয়ার কেবল বানত বুর যাওয়া নাই, বিস্তীর্ণ যে কৃষিভূমি আছে সেই কৃষিভূমিসমূহও বানত বুর গৈছে। গতি তারপর দেখা পাওয়া গৈছে যে বজারত যে শাক পাচলি আছে সেই শাক পাচলিসমূহর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হওয়া দেখা পাওয়া গৈছে। সেয়া কেবল গুৱাহাটী মহানগরীতে নহয়, সমগ্র রাজ্যতে শাক পাচলির যে মূল্য সেই মূল্য বৃদ্ধি হওয়া দেখা পাওয়া গৈছে। কারণ বানত বুর যাওয়ার ফলত, কৃষিভূমি বুর যাওয়ার ফলত শাক পাচলিসমূহর যে খেতি আছিল সেই খেতিসমূহ বানত বুর যাওয়ার ফলত নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়ে পড়েছে, আর ফসলসমূহ নষ্ট হওয়ার বাবে এতিয়া কিছু কৃষিভূমি যে বাঁচি আছিলে বানৰপৰা সেইসমূহৰ মূল্য বৃদ্ধি পাইছে। আর বিশেষকৈ বাহিৰৰপৰা যেহেতু আনিব লগা হৈছে, মেঘালয় পশ্চিমবংগৰপৰা যেহেতু শাক পাচলিসমূহ বাহিৰৰপৰা আহিছে, গতি সেই শাক পাচলিসমূহ এতিয়া বজাৰত উলিয়াই দিব লগা হৈছে বিক্রেতাসকলে, ব্যৱসায়ীসকলে, গতি তাৰ মূল্য বৃদ্ধি পাইছে। গতি মই প্ৰথমে জানিবলৈ চেষ্টা কৰিম, দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ, জিকা, বিলাহী, যি ধরনের পটল, ভাতকেরেলা, ফুলকবি, তিতাকেরেলা, সকল ধরনের সকল সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে। একটা ব্যবসায়ী আছে এগারী, মানে যেহেতু গণেশগুড়ির এই মুহূর্তে আছো, গণেশগুড়ির এগারী ব্যবসায়ী, মানে তোর কথা পাতি চেষ্টা করি। দাম সমূহ যথেষ্ট বৃদ্ধি পাইছে, দাম কিমান কিমান দাম সকলের দাম, মানে তিয় 50 টাকা, পটল 60 টাকা কিলো হয়েছে, জিকা 60-70 হয়েছে, গাজর তো 40 টাকা পোয়া, আর 30 টাকা পোয়াতো দিব পারে, দাম কোয়ালিটির লগত কথা, মাল তো ভালো হলে অল্প দাম তো বেশি হয়, এনে আর নেমু চেমুর দাম একদম পানি পানি পাও, 10 টাকা 4-5টা পোয়া হয়েছে, হাতকেলা বিলাহী বিলাহী 60-50 এনেকা পোয়া হয়েছে, ফেমিলি তো আর 60-70 ভাল কোয়ালিটি লয়,
আর ডাঙর কোয়ালিটি হলে 40-30 টাকাতেও পায়। এনে বিন ফিল কোয়ালিটি দাম আছে 160 টাকা কিলো। বিন বিন বাজারে মানে 800 টাকা বিনের বালা চলি আছে, 60 টাকা পোয়া বেশি পয় লাগিব না। এটা এনেকই দাম আর মানে পাইকারি দামে বাইছে, পাইকারি দামে বাইছে, ফ্যান্সি বাজার বহুত দাম মাল মানে। এটা বরুখন বতর না পানি হয়েছে না সারু হয় দামটো অল্প গাছ চাষগুলো মরি গেছে না, এটার কারণে এটাই বাইরের পরে মাল আইয়েছে না, বেঙ্গলোর পরে আইয়েছে, বরপেটা রোডের পরে মাল আইয়েছে, অল্প দামটো বেশি হয়েছে এই কারণে বানপানী হওয়ার কারণে। আর গাড়িবিলাক বেশিকে মাল আনিব নয়, লোটা দিব নয়, পুলিশে ধরি লয় নেব কারণে 10 কুইন্টেল উপর মাল আনিব নয়, এখানে অল্প রেটটা বেশি হয়েছে। মানে কিমান বাড়িছে এই সময়ত, কিমান টকার 20-30 টকাকে বাড়িছে? বেশি বাড়া নাই, কেজি 10-20 টকা বাড়িছে, আর 20 টকা বাড়িছে, ইমান দাম বাড়া নাই আর এনে চলিব পারে। প্রত্যেক কিলোত 10-20 টাকাকৈ বৃদ্ধি পাইছে, কিন্তু এটা কথা জয়ন্ত কব লাগিব, বজাৰ ভেদে কিন্তু দাম বেলেগ বেলেগ। আপুনি গণেশগুৰিত যিটো বস্তুৰ সামগ্ৰী 100 টকাত ক্ৰয় কৰিব পাৰিব, সেই একেটা বস্তু কিন্তু উলুবাৰী বজাৰ বা উজান বজাৰ বা ফেন্সি বজাৰত বা হাতীগাঁও বজাৰ, ভেটাপাৰা বজাৰ, এইবিলাকত সকলোতে কিন্তু দামবোৰ বেলেগ বেলেগ। কিন্তু গণেশগুৰি বজাৰত আজিৰ দিনটোত যিহেতু তেওঁ কৈছে যে এগৰাকী তেওঁ ব্যৱসায়ী, তেওঁ ইতিমধ্যে কৈছে যে বানপানীৰ বাবে যদি বৰষুণ হৈ আছে, বানৰ কবলত বিস্তীৰ্ণ কৃষিভূমি বুৰ গৈছে, ফচলসমূহ নষ্ট হৈছে, গতিকে বেংগলৰ পৰা পশ্চিমবংগৰ পৰা আহিছে শাক পাচলি, বিভিন্ন শাক পাচলি, গতিকে পৰিবহণ ব্যয়ৰ কথা থাকে, তাৰ বাবে মূল্য বৃদ্ধি হৈছে। আৰু তাৰ লগতে যিহেতু অসমৰ পৰা যিখিনি বৰপেটা বা খাৰুপেটীয়াৰ পৰা যিখিনি কেঁচা সামগ্ৰী মহানগৰলৈ আহে, সেই সামগ্ৰীসমূহ অহাত এতিয়া বাধা হৈছে, বা যিহেতু কৃষিভূমিসমূহ বানত বুৰ যোৱাৰ বাবে খাৰুপেটীয়া বা বৰপেটা ৰোডৰ পৰা সেই ধৰণে সামগ্ৰীসমূহ গুৱাহাটীৰ বজাৰলৈ আহিব পৰা নাই। গতিকে এই সামগ্ৰীসমূহ যিহেতু বাহিৰৰ পৰা বেংগলৰ পৰা আহিছে, বা সেইকাৰণে ইয়াৰ মূল্য বৃদ্ধি হৈছে। আৰু পূৰ্বৰ তুলনাত, বানপানীৰ পূৰ্বে যি দাম আছিলে তাৰ তুলনাত 20-30 টকাকৈ প্ৰত্যেক কিলো সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি হৈছে গুৱাহাটী বজাৰত। গ্ৰাহকসকলৰ কেনেকুৱা প্ৰতিক্ৰিয়া মৌচুমী? গ্ৰাহকসকলে নিশ্চয় নিৰাশ হ'বলগীয়া হৈছে, হাতত মোনাখন আনি কি কিনিব কি নিকিনিব এশবাৰ ভাবিবলগীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। নিশ্চয়কৈ মই কথা পাতিব চেষ্টা কৰিম এগৰাকী, আপুনি বজাৰ কৰিবলৈ আহিছে নিশ্চয়? বজাৰত এতিয়া শাক পাচলি যথেষ্ট দাম বাঢ়িছে, কি কৰিব, বানপানী হোৱাৰ কাৰণে ইমান দাম হৈছে, দামটো আৰু এনেই বাঢ়া নাই। মৌচুমী আপুনি সংযুক্ত হৈ থাকক, আমি পুনৰ আহিম আপোনাৰ কাষলৈ। এইখিনি মুহূৰ্তত আমি শিৱসাগৰলৈ যাম, আমাৰ শিৱসাগৰৰ সাংবাদিক প্ৰদীপ গগৈ আছে পোনপটীয়া সম্প্ৰচাৰত। প্ৰদীপ, শিৱসাগৰৰ কোনখন বজাৰত আপুনি উপস্থিত আছে? গুৱাহাটীৰ আপোনাক পৰিৱেশ জনাইছে আমাৰ সতীৰ্থ সাংবাদিক মৌচুমীয়ে যে বজাৰ ভেদে দাম বেলেগ বেলেগ প্ৰতিবিধ সামগ্ৰীৰ, শিৱসাগৰত কেনেকুৱা আজিৰ দিনটোত মূল্য বৃদ্ধিৰ জুই কেনেকুৱা শিৱসাগৰৰ বজাৰত? হয় জয়ন্ত, মই বৰ্তমান উপস্থিত আছোঁ শিৱসাগৰৰ চেণ্ট্ৰেল মাৰ্কেটত, যিখন মূল কেন্দ্ৰীয় বজাৰ আছে। তাত দেখা গৈছে প্ৰায়বিলাক ইয়াত পাচলিৰ দামেই অত্যাধিক হাৰত বৃদ্ধি হৈছে, আৰু বিশেষকৈ 1 কিলো ছজিনাৰ দাম 240 টকা, আৰু 80 টকাৰ তলত কোনো পাচলি এতিয়া পাবলৈ নাই, যাৰ বাবে বাৰুকৰে জুৰুলা হৈছে গ্ৰাহকসকল। কিন্তু ইয়াৰ কাৰণ কি, কি কাৰণে হ'ব পাৰে, মই ইয়াত যিসকল বিক্ৰেতা আছে সেই বিক্ৰেতাসকলৰ পৰা জানিব বিচাৰিম, বৰ্তমান ভেন্দিৰ দাম কিমান হৈ আছে? 60 টকা। আৰু পাচলিৰ দাম যে এতিয়াও 80 টকা 60 টকাৰ তলত নাই, কাৰণ কি? কাৰণটো আমিতো বুজি নাপাম, খেতিয়কে তাত কিনি আনো আৰু সিমানটোৱে আমি জানো। পানীৰ কাৰণে বানপানী আহিছে নাই আগৰদৰে? আগৰদৰে নাই, য'ত 50 কিলো ওলায় তাত 10 কিলো ওলায়, য'ত 50 কিলো ওলাব লাগে তাত 10 কিলো 8 কিলো তেনেদৰে ওলায়, সেইটো কাৰণে অলপ দামটো বাঢ়ি আছে। হয়, ব্যৱসায়ী বিক্ৰেতাসকলে জনাইছে যে তেওঁলোকে যিধৰণে ছাপ্লাইটো পাব লাগিছিলে সেইধৰণে যোগান পোৱা নাই পাচলি, কাৰণ বানপানীৰ ফলত বহু ঠাইত পাচলি নষ্ট হ'ল, বিশেষকৈ শিৱসাগৰলৈ, খাৰুপেটীয়া, নগাঁও, তেজপুৰ আদিৰ পৰা পাচলি ইয়ালৈ আহে, ইয়ালৈ আমদানি কৰা হয় শিৱসাগৰলৈ, কিন্তু সেয়ে বৰ্তমান বানপানীৰ পিছত ছাপ্লাইৰ পৰিমাণ, যোগান পোনৰ পৰিমাণ কমি গৈছে, যাৰ বাবে ব্যাপক মাত্ৰাত বৃদ্ধি পাইছে। গ্ৰাহকৰ মনোভাৱ জানিব বিচাৰিম, কি ক'ম আৰু আপোনাৰ, এই চৰকাৰ একদম ব্যৰ্থ হৈছে, মূল্য বৃদ্ধি বাঢ়ি গৈছে। এতিয়া চাওক, পাচলি 100 টকা, 80 টকা, বিলাহীৰ সুধিছোঁ 80 টকা, একো বস্তু দাম কমা নাই, কেনেকৈ খাওঁ আমি? আমি সাধাৰণতে আমি কেনেকৈ খাম কওকচোন, বস্তু দাম কমিব লাগে। হয়, চব জেগাত বানপানী হৈ আছে, বানপানীৰ পৰা এতিয়া বস্তু দাম আৰু বাঢ়ি গৈ আছে, এতিয়া কি কৰিম আমি?
হয় বানপানীৰ পিছৰ পৰা পাচলিৰ দাম আৰু বৃদ্ধি হৈছে, যাৰ ফলত বাৰুকৈ জলাকলা খাইছে সৰ্বসাধাৰণ ইয়াত ৰাইজে। মই শিৱসাগৰৰ মুখ্য যিখন কেন্দ্ৰীয় বজাৰ আছে তাৰ পৰিৱেশ দেখুৱাই আছোঁ আৰু বিভিন্নজন গ্ৰাহক আহিছে। আমি কি ল'লে এয়া বস্তু বজাৰ হয় দাম দাম বহুত বহুত দাম বহুত দাম বহুত দাম আৰু আহিছে ইয়াত বাইদেউ বজাৰ কৰিবলৈ আহিছে বহুত বস্তু তেনেকে আছে আৰু চাই চিতি ল'ব লাগিব, নিজৰ বাজেটৰ ভিতৰত ল'ব লাগিব। বাজেটৰ ভিতৰত বাজেটৰ কথা উল্লেখ কৰিছে তেওঁলোকে, যিহেতু সীমিত যথেষ্ট অসুবিধাৰ সন্মুখীন হৈছে আৰু বিভিন্নজন আমি মনোভাৱ জানিবলৈ চেষ্টা কৰিম। বিক্ৰেতা আছে, গ্ৰাহকসকল আছে, এয়া হৈছে শিৱসাগৰৰ যিখন মূল কেন্দ্ৰীয় বজাৰ আছে তালৈ আহিছোঁ। দাদা পাচলি লৈছে, দাম কিন্তু সবৰে 80 টকাৰ তলত নাই, একো কি ক'ব কি ক'ম এতিয়া আৰু। হয়, প্ৰতিবিধ পাচলিতে এতিয়া 80ৰ পৰা 100 টকা মূল্য বৃদ্ধি আৰু ৰাইজৰ কিছু ক্ষোভ অসন্তুষ্টি আছে। মূল্য বৃদ্ধি নিয়ন্ত্ৰণ কৰাত ব্যৰ্থ হৈছে আৰু বান পীড়িত অঞ্চলসমূহৰ জনতাই এতিয়া হাহাকাৰ কৰি আছে আৰু তেনে সময়তে মূল্য বৃদ্ধিৰ জুই কি খাব, কেনেদৰে বজাৰ কৰিব, এনেধৰণৰ বহুত দুঃচিন্তা। কাৰণ মূল্য বৃদ্ধিৰ জুয়ে পুনৰবাৰ এনেদৰে ৰাম টাঙোন শুধাইছে সৰ্বসাধাৰণ জনতাৰ মূৰত। আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম। দ্য মৰ্নিং শ্বত সময় হৈছে এটি চমু বাণিজ্যিক বিৰতিৰ। মই ব্যৱহাৰ কৰোঁ আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট।